রাহিম আচ্ছা অনলাইন ক্লাসের দাসীবাদ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সংশ্লিষ্ট সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আসো হয়তো ভালো আসো, সুস্থ আসো, সুন্দর আসো, তোমাদের শুভকামনা করছি। এই করোনাকালীন সময়ে আমরা তোমাদেরকে ফিজিক্যালি ক্লাস নিতে পারতেছি না, বিধায় আন্তরিকভাবে দুঃখিত। তোমরা যার যে অবস্থানে আসো সেখান থেকেই আমাদের এই ক্লাসগুলো উপভোগ করবে, এই ক্লাসভাবে সুন্দর ক্লাসগুলো সুন্দরভাবে করবে, তোমরা এই ক্লাসের প্রতি গুরুত্ব দিবে, তাহলে অবশ্যই তোমরা এগুলো যদি ভালোভাবে দেখতে থাকো অবশ্যই তোমাদের প্রিপারেশনটা সুন্দর হবে। হ্যাঁ, প্রিপারেশনটা সুন্দর হবে। এখন আমি তোমাদের আজকে বিবি অনার্স সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের জন্য যে একটা ক্লাস কোর্স পড়াবো, সেই কোর্সটা হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং, ফান্ডামেন্টালস অফ ফিন্যান্স। কোর্সের নাম হলো ফান্ডামেন্টালস অফ ফিন্যান্স, ফিন্যান্স। আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং। শর্ট টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টার থেকে আজকে আমরা তার সংজ্ঞাটা পড়ব, বৈশিষ্ট্যগুলো পড়ব, সুবিধা পড়ব, অসুবিধা পড়ব, এবং ব্যবসায় ঋণ বলে একটা কথা আছে, সেই ব্যবসায় ঋণের ব্যয় কীভাবে হয় একটা ফর্মুলার সাহায্যে ব্যবসায় ঋণের ব্যয়টা নির্ণয় করা যায়, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই হবে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমাদের ক্লাসগুলো উপভোগ করো, এই কামনা করি। আমি আজকের ক্লাসটা এখানেই শুরু করতে যাচ্ছি। প্রথমেই প্রথম আমি আমার নাম বলছি, আমার নাম মোহাম্মদ মামুন রশিদ, প্রভাষক মার্কেটিং বিভাগ, নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। আচ্ছা, আমাদের চ্যাপ্টারটা হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং, ফান্ডামেন্টালস অফ ফিন্যান্স কোর্সের। এখান থেকে আমরা সংজ্ঞা প্রথমে যদি বলি, তো শর্ট টার্ম মানে কি? শর্ট মানে কি? স্বল্প। তা শর্ট টার্ম ফাইন্যান্সিং স্বল্প সময়ে অর্থ সংস্থান। স্বল্প সময় বলতে কত সময়কে বোঝানো হয়েছে? এখানে এক বছর অথবা তার চেয়ে কম সময়কে বলা হয় শর্ট টার্ম ফাইন্যান্সিং, স্বল্প সময়। এটা 3 মাস হতে পারে, 20 দিন হতে পারে, 15 দিন হতে পারে, 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, অর্থাৎ 1 বছরের বেশি নয়। এরকম সময়ের জন্য যদি কোনো জায়গাতে অর্থ সংগ্রহ করা হয় সেটি হলো অর্থ সংস্থান, অর্থ স্বল্পমেয়াদী অর্থ সংস্থান। কোনো একটা কাজ করার জন্য, কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠান চালু করার জন্য স্বল্প সময়ে যে কাজ অর্থ সংগ্রহ করা হবে সেটি হয়ে যাবে শর্ট টার্ম ফাইন্যান্সিং। এখানে আমরা যে বোর্ডে দেখতে পাচ্ছি ইংরেজিতে একটা সংজ্ঞা, শর্ট টার্ম ফাইন্যান্সিং ইজ এ ডিভাইন। শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ে সংজ্ঞায়িত করা যেতে পারে এস এনি লাইবিলিটি অরিজিনালি ফর পেমেন্ট উইদিন 1 ইয়ার। স্বল্পমেয়াদী অর্থ সংস্থান ইজ ডিভাইন, এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে এস এনি লাইবিলিটি, এটা কি? যে কোনো ধরনের দায়, যে কোনো ধরনের দায় অরিজিনালি প্রকৃতপক্ষে ফর পেমেন্ট পরিশোধ করা হবে উইদিন 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের মধ্যে, 1 বছর সময়কালের মধ্যে যে কোনো ধরনের দায় পরিশোধ করার জন্য যে নিয়মকরণ বিধিবিধান সেটি প্রকৃতপক্ষে সেটি হলো স্বল্পমেয়াদী অর্থ সংস্থান অথবা শর্ট টার্ম ফাইন্যান্সিং। এবার আমরা দেখব এই স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের বৈশিষ্ট্যগুলো কী কী। অর্থায়ন, অর্থ সংস্থান এগুলো একই জিনিস। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছি 8টা পয়েন্ট, স্বল্পমেয়াদ, উদ্দেশ্য, পরিমাণ, জামানত, নবায়ন, সহজলভ্য, আনুষ্ঠানিকতা, বিধিনিষেধ, পরিশোধ পদ্ধতি। আমাদের প্রথম পয়েন্ট স্বল্পমেয়াদের, স্বল্পমেয়াদ। শর্ট টার্ম বলতে কি, আমাদের সংজ্ঞাতেই বলা আছে শর্ট টার্ম মানে স্বল্পমেয়াদে, মানে এই ঋণে স্বল্প সময়ের জন্য সংগ্রহ করা হবে, এটা অবশ্যই 1 বছরের বেশি সময়ের জন্য নয়। হ্যাঁ, 3 মাস, 2 মাস, 1 মাস, 10 দিন, 5 দিন, বিভিন্ন সময়ের জন্য হতে পারে। আচ্ছা, কোনো প্রতিষ্ঠান চালু করার জন্য, কোনো জায়গা থেকে ঋণ নেওয়ার জন্য এই ঋণটা আমরা অবশ্যই স্বল্পমেয়াদে নেব, 1 বছরের বেশি সময়ের জন্য নয়। উদ্দেশ্য, স্বল্প চলতি মূলধনের চাহিদা পূরণ করার জন্য উদ্দেশ্যেই এই শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ব্যবস্থা করা হবে। পরিমাণ, এখানে ঋণের পরিমাণ না কম হয়। জামানত, স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করার জন্য কোনো প্রকার জামানত দিতে হয় না, দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী ঋণ সংগ্রহ করার জন্য বড় ধরনের জামানতের প্রয়োজন পড়ে, কিন্তু স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহ করার জন্য তেমন কোনো জামানতের প্রয়োজন হয় না। নবায়ন, এটি সহজে নবায়ন করা যায়, যেহেতু টাকার পরিমাণ কম, ঝামেলা কম, অথবা যে কোনো সময় এটি নবায়ন করা যেতে পারে। সহজলভ্য, এটিকে নিয়ন্ত্রণ করা সহজলভ্য, যে মূলধন যেহেতু কম, বিনিয়োগ যেহেতু এখানে স্বল্প, অতএব এটি সহজেই এর মধ্যে সহজলভ্যতা বিদ্যমান থাকে, সহজলভ্য, এটির জন্য কোনো ওই ধরনের ঝামেলা পোহাইতে হয় না। আনুষ্ঠানিকতা, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বিধিবিধান পালন করতে হয়, অনেক আনুষ্ঠানিকতা যেতে হয়, কিন্তু স্বল্পমেয়াদী অর্থাৎ অল্প সময়ে ঋণ পাওয়ার জন্য আমাদেরকে সেই ধরনের আনুষ্ঠানিকতা যাইতে হয় না। বিধিনিষেধ, বড় বড় ধরনের ঋণ পাওয়ার জন্য অনেকগুলো বিধিনিষেধ, মধ্যমেয়াদে যদি আমরা টাকা সংগ্রহ করি অথবা দীর্ঘমেয়াদে যদি আমরা টাকা সংগ্রহ করি তাহলে আমাদের অনেক ধরনের বিধিনিষেধ পালন করতে হয়।
দলিল দিতে হয়, জামানত রাখতে হয়, তারপরে বিভিন্ন ধরনের দলিল দস্তাবেজ করতে হয়। কিন্তু আমরা স্বল্প সময়ের জন্য ঋণ নেই, তাই এই ঝামেলাগুলো আমাদেরকে পোহাইতে হয় না। আমাদের লাস্ট পয়েন্ট পরিশোধ পদ্ধতি। যেহেতু ঋণটা অল্প সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য, এক বছরের বেশি সময়ের জন্য নয়, কাজেই এটা পরিশোধ করার পদ্ধতিও সহজ, অথবা যে কোনো সময় পরিশোধ করা যেতে পারে। তিন মাস পরে পরিশোধ করা যেতে পারে, ছয় মাস পরে করা যেতে পারে। আমি যদি নয় বছরের জন্য ঋণ নেই, নয় মাসের জন্য ঋণ নেই, নয় মাস পরে ঋণ পরিশোধ করা যেতে পারে। হ্যাঁ, 10 দিন, 1 সপ্তাহ, যে কোনো সময়ের জন্য সময়ে আমরা ঋণটা সহজে, কোনো বিধান ছাড়াই সহজে আমরা পরিশোধ করতে পারি। এটি হলো সর্বমধ্যে ঋণের অর্থায়নের বৈশিষ্ট্য। আমরা বৈশিষ্ট্যগুলো থেকেই আমরা সুবিধার দিকে যেতে পারি। স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য আর স্বল্পমেয়াদী অর্থায়নের সুবিধা, বৈশিষ্ট্যগুলো থেকেই আমরা সুবিধার আলোচনাটা নিয়ে আসতে পারি। সুবিধা, সুবিধার মধ্যে আমরা যে পয়েন্টগুলো দিব, এখন আমরা দেখতে পারতেছি উদ্দেশ্য, পরিমাণ, জামানত, সহজলভ্য, আনুষ্ঠানিকতা, বিধিনিষেধ, আমরা এইগুলো বৈশিষ্ট্যের মধ্যে পেয়ে গেছি। বৈশিষ্ট্যগুলো থেকেই আমরা সুবিধা আলোচনা করব। উদ্দেশ্য, একটা প্রতিষ্ঠানের চলতি মধ্যে চাহিদা পূরণ করার জন্য অনেক সময় টাকার প্রয়োজন হতে পারে, সেই টাকা বন্ধু বান্ধবতে নেওয়া যেতে পারে, যেমন ব্যবসা প্রতিষ্ঠান ধার নেওয়া যেতে পারে, আত্মীয় স্বজনের কাছে নেওয়া যেতে পারে। অর্থাৎ অল্প সময়ের জন্য, স্বল্প সময়ে চলতি মধ্যে চাহিদা ফিল আপ করার উদ্দেশ্যে এই ঋণটা নেওয়া যায়। যদি মধ্যমেয়াদী বা অর্থ সংস্থা মধ্যমেয়াদী অথবা দীর্ঘমেয়াদের জন্য যদি ঋণ সংগ্রহ করতে যায়, তাহলে আমাদের বড় ধরনের ঝামেলায় পোহাতে হয়। পরিমাণ, এই ঋণের পরিমাণটা অবশ্যই কম হয়। যেহেতু ঋণের পরিমাণ কম, আমরা যে কোনো জায়গা থেকেই সহজে ঋণ পেতে পারি। জামানত, এই ঋণের জন্য তেমন কোনো জামানত দিতে হয় না, এটা একটা বড় ধরনের সুবিধা। নবায়ন, সর্বমধ্যে অর্থ সংস্থানটা সহজে নবায়ন করা যায়, যে সহজে নবায়ন করা, নবায়ন করা যেতে পারে। আনুষ্ঠানিকতা, এই ঋণ সংগ্রহ করার জন্য তেমন কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। বিধিনিষেধ, এখানে সরকারি কোনো বিধিনিষেধ নেই বললেই চলে, সামান্য কিছু বিধিনিষেধ থাকলেও সেটা তেমন কোনো উল্লেখযোগ্য বিষয় নয়। এখানে অল্প বিধিনিষেধের মাধ্যমে বা বিধিনিষেধ নাই বললে চলে, অল্প বিধিনিষেধের মাধ্যমে এই ঋণটি সংগ্রহ করা যেতে পারে। এই ছিল স্বল্পমেয়াদী অর্থায়নের সুবিধা। সুবিধার মধ্যে ছিল উদ্দেশ্য, পরিমাণ, জামানত, নবায়ন, সহজলভ্য, আনুষ্ঠানিকতা এবং বিধিনিষেধ। এবার আমরা দেখব অসুবিধা। প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা দুটোই থাকে। যার সুবিধা আছে তার একটা অসুবিধার সাইডও থাকতে পারে। ঠিক একই রকমভাবে স্বল্পমেয়াদেরও কিছু অসুবিধার সাইড রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি স্বল্পমেয়াদী অর্থায়নের আমাদের শুধুমাত্র আমরা 4টি অসুবিধার কথা বলছি। স্বল্পমেয়াদী, এই ঋণে স্বল্পমেয়াদে সংগ্রহ করা যেতে হয়। এই দীর্ঘমেয়াদের জন্য যদি আমাদের কোনো প্রয়োজন পড়ে, তাহলে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান থেকে সেই সুবিধাটা পাওয়া যায় না। এটা একটা অসুবিধার সাইড। ঋণটা অবশ্যই অল্প সময়ের জন্য হবে, বেশি দিনের জন্য হবে না। অল্প সময়ের জন্য যেহেতু হবে, অতএব আমরা কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এই ঋণটা আমরা ব্যবহার করতে পারবো না। সীমাবদ্ধ পরিমাণ, যেহেতু স্বল্প সময়, অতএব তার টাকার পরিমাণটাও কম হবে, টাকার পরিমাণটা অল্প হবে, সীমাবদ্ধ পরিমাণ মূলধন থাকবে, এটা কম মূলধন হবে, কম থাকতে ব্যবসায় ভালো করা সম্ভব হয়ে উঠবে না। ব্যবসা প্রতিষ্ঠান নাকি বড়ো করা যাবে না, আকৃতি বাড়ানো যাবে না, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য যে ইটা সেই জিনিসটা হয়ে উঠবে না। একটা প্রতিষ্ঠান এক জায়গায় রয়েছে, আর একটা জায়গায় একটা প্রতিষ্ঠান করা দরকার, স্বল্পমেয়াদে সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। যদি মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে যে বিষয়টা সম্ভব, সেটি স্বল্পমেয়াদে হয় না। অধিক ব্যয়, অধিক ব্যয়, স্বল্পমেয়াদী ঋণ দিতে হলে এর সুদের হারটা বেশি হয়। যেহেতু আমি অল্প সময়ের জন্য ঋণ দিতেছি, অতএব সুদের হারটা বেশি হবে। সুদের হার যদি বেশি হয়, তাহলে আমি যদি টাকা যদি নেই, তাহলে আমার ব্যয়টা বেশি হয়ে যাবে, তাহলে ব্যয় বেশি হয়ে যায়। এটি ব্যবসার একটা খারাপ সাইড, স্বল্পমেয়াদী অর্থনীতির একটা অন্য নেগেটিভ দিক, উৎপাদন ব্যয় বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি। যেহেতু স্বল্পমেয়াদী ঋণ নেওয়ার জন্য সুদের হার বেশি, ব্যবসার ব্যয় বেশি, ব্যবসার ব্যয় যদি বেশি হয়, এই ব্যয়টা পণ্য উৎপাদনের উপর গিয়ে পড়ে। যদি বেশি সুদের হার হয়, তো বেশি টাকা দিয়ে কাঁচামাল কিনতে হবে, কাঁচামাল যদি বেশি টাকা দিয়ে কেনা হয়, তাহলে উৎপাদন ব্যয়টা আলটিমেটলি বেড়ে যাবে। উৎপাদন ব্যয় যদি বেড়ে যায়, উৎপাদন ব্যয় বৃদ্ধি হবে, তাহলে ওই উৎপাদন ব্যয়টা পণ্যের উপর গিয়ে পড়বে, ফলে পণ্যের দামটা বেড়ে যাবে। পণ্যের দামটা যদি বেড়ে যায়, তাহলে জনগণ সহজে, কাস্টমার সহজে পণ্যটা ক্রয় করতে চাবে না, আলটিমেটলি বিক্রয় কমে যাবে। বিক্রয় যদি কমে যায় তাহলে প্রতিষ্ঠানের লাভটা বা মুনাফাটা অনেকটা কমে যাবে। প্রতিষ্ঠান যদি লাভ না করতে পারে, প্রতিষ্ঠান যদি আস্তে আস্তে লসের দিকে চলে যায়, তাহলে কোনো এক সময় ব্যবসায়ের মালিক ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়ে যাবে। এটা হলো স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের অসুবিধার সাইড। এবার আমরা দেখব ব্যবসায়ের ঋণের ব্যয় কী, ব্যবসায়ের ঋণ কী জিনিস। আচ্ছা, ব্যবসায় ঋণ মূলত নগদ কোনো ঋণ নয়, ধারে ক্রয় বিক্রয়ের সাথে যে বিষয়টি সংশ্লিষ্ট সেগুলো হলো ব্যবসায় ঋণ। এটা ব্যবসায় ঋণ ধারে ক্রয় বিক্রয়ের ফলে সৃষ্টি হয়ে যায়। মানে চলতি ক্রেতার জন্য একটা অর্থায়নের
ক্রেতা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করতে পারে, স্বল্পমেয়াদে, দীর্ঘমেয়াদে, মধ্যমেয়াদে। এটি স্বল্পমেয়াদে অর্থ সংস্থানের বিপরীতে এটা বিকল্প অর্থ সংস্থানের বিকল্প হিসেবে কাজ করে, মানে অন্য কোনো সোর্স থেকে অর্থ সংগ্রহ করার জন্য এটা বিকল্প উৎস হিসেবে কাজ করে। স্বল্প ব্যবসায় ঋণের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বিষয়গুলো এখন আমরা একটু দেখব। ধারে করে বিক্রয় থেকে এই ঋণের সৃষ্টি হয়, যেমন তো প্রয়োজন হয় না। সর্বোচ্চ সময়সীমা এখানেও এক বছর সময় হয়। ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক যদি থাকে, এটি হলো এই ঋণের ভিত্তি। পারস্পরিক আস্থা, বিশ্বাস, সুসম্পর্ক, এটি হলো ব্যবসায় ঋণের একটা বড় ধরনের ভিত্তি। দ্রুত পরিশোধের ক্ষেত্রে বাট্টার সুযোগ থাকতে পারে। একটা সময় বেঁধে দেওয়া হলো যে সুদের হার 10%, কিন্তু কেউ এক বছরের জন্য ঋণ নেওয়া হলো, সুদের হার 10%, কিন্তু এরকম যদি শর্ত বলা থাকে, কেউ যদি 90 দিনের মধ্যে 3 মাসের মধ্যে টাকা পরিশোধ করে, তাহলে তাকে 5% বাট্টা দেওয়া হবে। এই ধরনের সুবিধাগুলো ব্যবসায় ঋণের মধ্যে থাকে। সাধারণভাবে সুদের হারের মধ্যে কোনো প্রত্যক্ষ ব্যয় নাই। এই হলো ব্যবসায় ঋণের ব্যয়। এখন ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করার জন্য একটা ফর্মুলার অবদান করা যেতে পারে, মানে অঙ্কের মাধ্যমে আমরা কীভাবে ব্যবসায় ঋণের ব্যয় নির্ধারণ করব। ব্যবসায় ঋণের ব্যয়ের জন্য একটা আমরা সূত্রের কথা আলোচনায় যেতে পারি। সেই বিষয়টা হচ্ছে এরকম, ব্যবসায় ঋণের ব্যয় আমরা ব্যবসায় ঋণের ব্যয়তে দেখতে পাচ্ছি এপিআর, সিডিআর 100 - সিডিআর ইন্টু 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। আচ্ছা, আমরা ব্যবসায় ঋণের ব্যয় এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করব। সূত্রটা হচ্ছে এরকম, এপিআর ইকুয়াল টু সিডিআর ডিভাইড বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এবার আমরা এবরিগেশনে যাব। সিডিআরটা কী জিনিস, যেমন যদি এরকম বলা থাকে টু বাই টেন নিট থার্টি, যদি এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে, যদি ব্যবসায়ীর সংজ্ঞাতে আমাদের বলা আছে ধারে ক্রয় বিক্রয়ের সাথে যেটি সংশ্লিষ্ট সেটি হলো ব্যবসায় ঋণ, এখানে নগদ কোনো টাকা পয়সার লেনদেন হবে না। 2/10 নিট 30, এটিতে আমরা কী বুঝবো, যে কোথাও থেকে যদি আমি ঋণ নেই, সর্বোচ্চ 30 দিন পর্যন্ত ঋণের টাকাটা আমার কাছে রাখা যাবে। 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে যেখান থেকে আমরা ঋণ এসেছি তারা আমাদেরকে 2% হারে বাট্টা দেবে। তাহলে 2 হলো বাট্টার হার, 30 হলো মোট সময়কাল, এন হলো বাট্টার সময়কাল। অর্থাৎ 30 দিন পর্যন্ত আমরা ঋণের টাকাটা রাখতে পারবো, 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারলে 2% বাট্টা তারা দিয়ে দেবে। তাহলে এই ধরনের একটা টার্মকে আমরা এপিআর ইকুয়াল টু সিডিআর ডেড বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডেড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100 এই ফর্মুলার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে যদি এরকম হয় তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি, তাহলে সিডিআর হলো বাটার হার ক্যাশ ডিসকাউন্ট রেট টু 102/360। সিপি দেখলো ক্রেডিট পিরিয়ড, ঋণের সময়কাল, ক্রেডিট পিরিয়ড কতদিন পর্যন্ত আমরা ঋণের টাকাটা রাখতে পারবো। এখানে আমাদের দেওয়া আছে 30 আমরা বলতে পারি সিপি, 10 বলতে পারি আমরা ডিপি, আর 2 বলতে পারি আমরা সিডিআর। 2 হলো সিডিআর, 10 হলো ডিপি, আর এই 30 হয়ে গেল সিপি। তাহলে আমরা এখানে 30-10 ইন্টু 100, তাহলে 2/98 360/20 ইন্টু 100, তাহলে এটাকে যদি আমরা গুণ করি 72 720 0 8 16 6 1960 ইন্টু 100। আমরা যদি এভাবে লিখি তাহলে আমরা যে রেজাল্টটা পেয়ে যাব সেটি, তাহলে 720 আপনি 1960 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে যে জিনিসটা হয়ে যাবে আমাদের সেটি হলো ইয়ার হার। এই জিনিসটা হয়ে যাবে আমাদের আনসার, সেটি হলো সুদের হার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে শর্ট টার্ম ফান্ডামেন্টালস অফ ফিন্যান্সের শর্ট টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেইগুলো ছিল শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের সংজ্ঞা, স্বল্পমেয়াদী অর্থসংস্থান অর্থাৎ শর্ট টার্মের সুবিধাগুলো কী কী,
এর অসুবিধার সাইডগুলো কী কী এবং ব্যবসা ঋণের ব্যয় কীভাবে নির্ণয় করা যায়, ব্যবসা ঋণের ব্যয় কী, আমরা সূত্রের সাহায্যে ওই এই বিষয়গুলো দেখলাম। তাহলে শর্ট টার্ম ফাইন্যান্সিং, আমরা মূল আলোচনায় আবার একটু চলে যাই যে শর্ট টার্ম ফাইন্যান্সিং হলো স্বল্প সময়ের জন্য ঋণ সংগ্রহ করা। এই স্বল্প সময়ের মেয়াদকালটা হলো এক বছরের অধিক নয়, এক বছর অথবা তার চেয়ে কম সময়। এখন যে সুবিধার সাইডগুলো দেখলাম, সবগুলো সাইডের সুবিধা, সুবিধার সাইড সুবিধাও যা, বৈশিষ্ট্যগুলো ঠিক তাই। বৈশিষ্ট্য থেকে আমরা সুবিধা আলোচনা করেছিলাম, অসুবিধার সাইড অল্প, আমরা অসুবিধার অল্প করে সাইড নিয়ে কথা বললাম। তারপরে ব্যবসায় ঋণের ব্যয় কী জিনিস সেই বিষয়টা একটু আলোচনা করলাম, ব্যবসায় ঋণের ব্যয় কীভাবে নির্ণয় করা যায় আমরা একটা ফর্মুলার মাধ্যমে সেই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা সামনের সময়গুলোতে শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের উপর আর একটা ক্লাস আমরা হয়তো নেওয়ার চেষ্টা করব, তোমরা অবশ্যই সেই ক্লাসে অংশগ্রহণ করবে। যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদেরই অনেক বন্ধু বান্ধবী যারা ক্লাসটা অংশগ্রহণ করতে পারে নাই, তারা যাতে পরবর্তী ক্লাসগুলোতে সুন্দরভাবে অংশগ্রহণ করে সেই কথা সংবাদগুলো তুমি তাদেরকে জানাই দেবে। তোমরা ভালো থাকো, সুস্থ সুন্দর থাকো, সব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সামাজিক দূরত্ব বজায় রাখো, আর মাদক দ্রব্য সম্বন্ধে সচেতন থাকবে, মাদককে তোমরা গ্রহণ করবে না, মাদককে তোমরা না বলবে, মাদক সমাজের যুব সমাজকে ধ্বংস করে ব্যক্তিগত জীবনে ক্ষতি নিয়ে আসে, সামাজিক জীবনে সমস্যা নিয়ে আসে। মানে মাদকের প্রভাব থেকে অবশ্যই নিজেকে মুক্ত রাখবে, অবশ্যই ধর্ম বিধিবিধান মেনে চলবে। এগুলো তোমরা ভালো থাকো, সুস্থ সুন্দর থাকো, যার যার যে মেইন দায়িত্ব সে পালন করো, পড়াশোনার ছাত্রনং অধ্যয়নং তপ, পড়াশোনায় ছাত্রদের প্রধান তপস্যা, অতএব পড়াশোনার ব্যাপারটার সম্বন্ধে অবশ্যই সচেতন থাকবে। ফিজিক্যালি আমাদের যখন ক্লাস চালু করার সময় হয়ে যাবে, বাংলাদেশ সরকার যখন ক্লাস চালু করার জন্য বলবে, আমরা তখন থেকে ফিজিক্যালি ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই আমি আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসেন আসেন।